আজকে আমি তোমাদের যে বুফেটা দেখাবো সেই জায়গাটা কিন্তু একদম নতুন নয়, তবে বুফেটা কিন্তু একদম নতুন। মানে ভিডিওর এন্ডে তোমরা আমাকে জানিও যে এই বুফেটা তোমাদের কেমন লাগলো, এন্ড ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। চলো শুরু করি। সো স্টার্টারে 20টা স্টার্টার আছে, মানে ক্যান ইউ ইমাজিন 20টা স্টার্টার তোমাদের সার্ভ করা হবে। ফার্স্টে যে স্টার্টার গুলো মানে প্রত্যেক বুফেতেই থাকে, ওদের কমন যে স্টার্টার গুলো মানে কম দামি বুফেতেও এই স্টার্টার গুলো থাকে, সেগুলো তোমাদের জাস্ট একবার একটু রাফলি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড পনির। এখানে প্রিপারেশনটা আমি একটু ভেঙেই তোমাদের দেখাচ্ছি ভালো করে। তোমরা যারা নতুন দেখছো আমাকে এই চ্যানেলে, তারা এই ভিডিওটা নতুন দেখবে, অ্যান্ড আগেও আমি এখানে ভিডিও বানিয়েছি, সেখানেও এই সেম আইটেমগুলি ছিল এই চারটে স্টার্টারের। সো এটা হচ্ছে প্রিপারেশনটা, খেয়ে দেখি একবার। পনিরটা, ভেতরের পনিরটা অত্যন্ত ফ্রেশ, যেরকম হয় এক্স্যাক্টলি। উপরের ব্যাটারটা ওই আমি সেরকম কোনো বেশি কথা আজকে বলবো না। মেইন স্টার্টার আমাদের মানে আসল যে সি ফুডের যে স্টার্টার গুলো, সেগুলো আস্তে আস্তে একে একে আসা শুরু করেছে, তো এগুলো আমি যতটা পারছি কম্প্যাক্ট অ্যান্ড শর্টে রাখানোর তোমাদের চেষ্টা করছি। নেক্সট আমরা ট্রাই করবো ডাইস ফ্রাইড চিকেন। এইটা হচ্ছে প্রিপারেশনটা, এইটারও ব্যাটারটা অনেকটা ওই ফিশ ব্যাটার ফ্রাই এর মতোই, অ্যান্ড ওপর থেকে কিছু একটা মশালা দেওয়া আছে যার জন্য টেস্টটা সত্যি আরো একটু মানে অনেকটাই বেটার লাগছে। খেয়ে দেখি একটু। দারুণ খেতে। অ্যাজ ইউজুয়াল এখানে খাবার আমার সত্যি খুব ভালো লাগে, এটাও দারুণ খেতে। এখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে ব্যাটারটা ইউজ হয়েছে তার মধ্যে কিন্তু হালকা করে ছোট ছোট করে চিলিজ মানে লঙ্কা দেওয়া আছে, একসাথে করেই সেটা বানানো হয়েছে। আনডাউটেডলি এটা একটা ভালো আইটেম। নেক্সট আমরা ট্রাই করবো গোল্ডেন ফ্রাইড প্রন। এটা হচ্ছে প্রিপারেশনটা, আউটার পার্টটা এরকম অ্যান্ড ইনার পার্টটা এই দেখো, প্রনটা দেখা যাচ্ছে পুরো কতটা ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে। খেয়ে দেখি একবার। এইটা দারুণ খেতে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি এটার ব্যাপারে খুব প্রশংসা করেছি, এটা দারুণ খেতে, দারুণ দারুণ খেতে। নেক্সট আমরা যেটা ট্রাই করবো এখানে খুব ফেমাস একটা আইটেম, সেটা হচ্ছে থাই ফ্রাইড ফিশ, অ্যান্ড এইটার ব্যাটারটাও মানে আউটার পার্টটা অনেকটা ওই ডাইস ফ্রাইড চিকেনের মতন সেম ব্যাটার ইউজ হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে ব্যাপারটা, অ্যান্ড দেখো এটার মধ্যেও কিন্তু ছোট ছোট করে চিলিজ আছে, কোরিয়েন্ডার আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড অনিয়নও আছে। সো এটাকে ভাঙি একবার, জাস্ট ভেতরটা দেখো। এটা নিয়ে কিছু বলার নেই, মানে যতবারই আসি আমার এটা খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখি। টেস্ট আনডাউটেডলি ইন্ট্যাক্ট আছে, যেরকম তোমরা হয়তো অনেকেই খেয়েছো এখানে এসে, আনডাউটেডলি সেম মানে একদমই সেম টেস্ট আছে। সো এই ব্যাপারে আমি মানে আমার আলাদা করে কিছু বলার নেই, চারটে আইটেমই আমার খুব ভালো লেগেছে, নেক্সট স্যাটারডে আইটেমগুলো আমি ট্রাই করি। কামিং টু দ্য ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে বেভারেজের মধ্যে 6টা অপশন আছে, সেখান থেকে তোমরা যে কোনো দুটো নিতে পারবে, অ্যান্ড সেটাও সিঙ্গেল টাইম সার্ভ হবে, মানে যে কোনো দুটো একটা বুফের সাথে যে কোনো দুটো ড্রিঙ্ক তোমরা একবারই নিতে পারবে। ড্রিঙ্কগুলো কিন্তু আনলিমিটেড নয়, বাট দুটো ড্রিঙ্ক তোমরা নিতে পারবে। অপশনগুলো থাকবে হচ্ছে ব্লু লাগু, মিন্ট মোহিতো, গ্রিন অ্যাপেল সোডা, মশালা কোল্ড ড্রিঙ্ক, ফ্রেশ লাইম সোডা, কোল্ড ড্রিঙ্কস। ওকে, তো আমরা এখানে ব্লু লাগু নিয়েছি অ্যান্ড ফ্রেশ লাইম সোডা নিয়েছি। তো এটা ফ্রেশ লাইম সোডা সুইটটা, এটা নর্মাল ব্লু লাগু।
খেয়ে দেখি একটা একটা করে কেরকম লাগে। ফার্স্টে আমি ব্লু লাগুনটা ট্রাই করবো, ভালো খেতে। ব্লু লাগুনের ফ্লেভার যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম। এটা খাই এবার, এটাও লেমনের মতন খেতে। ফ্রেশ লাইম সোডা অ্যাকচুয়ালি যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম, ঠান্ডা একদম চিলকাছে। দুটোই আমার বেশ ভালো লেগেছে, অ্যান্ড সিঙ্গেল বুফের সাথে তোমরা দুটোই পেয়ে যাবে। এইবার থেকে শুরু হচ্ছে আসল সি ফুডের আইটেমস। সো ফার্স্টে আমরা যেটা খাবো সেটা হচ্ছে বাটার গার্লিক স্কুইড। প্রিপারেশনটা তোমাদের একটু দেখাই ভালো করে। এইরকম থাকবে একদম প্রিপারেশনটা, হালকা গার্লিকের মানে গার্লিক চিকেন যেরকম হয় অনেকটা ওরকমই, কিন্তু এটা বাটার গার্লিক স্কুইড বলা হয়েছে। খেয়ে দেখি একটু কিরকম লাগে। বেশ ভালো খেতে না, টু বি ভেরি অনেস্ট। স্কুইডের মধ্যে একটা আষ্টে ব্যাপার থাকে, মানে একটা স্মেল থাকে, সেটা তো থাকবেই, অবভিয়াসলি সেরকমই আছে। বাট সেটাকে কিন্তু খুব ভালো মতন প্রিপেয়ার করা হয়েছে এখানে, মানে বাটারের টেস্টটা আলাদা করে একদম আসছে। অ্যান্ড মানে ম্যারিনেশনটা বা তোমার ফ্রাইডটা ব্যাপারটা মানে এত সফট যে মানে বেশি চিউ করতেই লাগছে না, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। খুব ভালো খেতে, এটা হাইলি রেকমেন্ডেড। নেক্সট আমরা ট্রাই করবো স্টির ফ্রাইড অক্টোপাস। এটা হচ্ছে প্রিপারেশনটা, ওনারা অনেকটা দিয়েছিলেন বাট আমি এখন আপাতত আর খেতে পারছি না বলে অনেকটা কমিয়ে দিয়েছি। সো খেয়ে দেখি একটু। ইন্টারেস্টিং। নাও এটা কি করেছে আমি বলছি, অক্টোপাসের যে লেগস গুলো আছে ওগুলোকে মানে আলাদা করে কেটেছে, অ্যান্ড কেটে সেটাকে মানে ওই প্রনের মতন করে, গোল্ডেন ফ্রাইড প্রন যেরকম হয় সেই প্রনের মতন করে ওটাকে ফ্রাই করা হয়েছে, অ্যান্ড দেন সেটাকে প্যান ফ্রাইড করা হয়েছে বা স্টির ফ্রাই করা হয়েছে। বেসিক্যালি ব্যাপারটা কিন্তু প্যান ফ্রাইড টাইপেরই, বাট খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। নেক্সট আমরা ট্রাই করবো চিলি বেসিল প্রন। নাও এর প্রিপারেশনটা অনেকটা ওই চিলি বেসিল চিকেনের মতনই করা হয়েছে, তবে প্রনের সাইজ গুলো একবার তোমরা দেখো, কিচ্ছু করবে না, জাস্ট এরকম করে নেবে অ্যান্ড দেন মুখে পুরো দেবে। দারুন খেলে, এটা সুইট অ্যান্ড সার ব্যাপার আছে, অ্যাড অন টেস্ট বলতে গেলে বেসিলের একটা টেস্ট আছে, অবভিয়াসলি আছে। অ্যান্ড যেরকম স্টির ফ্রাইড ব্যাপারটা হয় সেরকম মানে প্যান ফ্রাইড ব্যাপারটা অ্যাকচুয়ালি যেরকম হয় প্যান ফ্রাইড সস ওরকমই লাগছে, বেসিলের টেস্টটা আলাদা করে আসছে, অ্যান্ড প্রনটা জাস্ট নেক্সট লেভেলের লাগছে, নেক্সট লেভেলের লাগছে, দারুণ খেতে, এটা হাইলি রেকমেন্ডেড দিস আইটেম, পার্টিকুলার দিস আইটেম। নেক্সট আমরা ট্রাই করবো কুং পাও চিকেন। এটা হচ্ছে প্রিপারেশনটা, স্টার্টারের আইটেম এটাও, খেয়ে দেখি। কুং পাও সসটা যে আলাদা একদম মানে স্টির ফ্রাইড এর থেকে একদমই অন্যরকম লাগে, এই আইটেমটা অনেকটাই ডিফারেন্ট বাকি আইটেম গুলোর থেকে, কারণ এর সসটা প্রিপারেশনটা পুরো অন্যরকম। নেক্সট আমরা যেটা ট্রাই করব, ও মাই গড, দিস ইজ দ্য শো স্টপার অফ দ্য বুফে, তন্দুরি ক্র্যাব। তোমরা বলো তোমরা কোনো জায়গায় খেয়েছো, মানে তোমরা কোনো বুফেতে এরকম খেয়েছো যেখানে তন্দুরি ক্র্যাব আছে? আমার কিন্তু এটা এরকম মানে এখানে ফার্স্ট টাইম খাওয়া। নাও এটার প্রিপারেশনটা দেখো, এরকম যে শেলটাকে সাজানোর জন্য আলাদা করে দিয়ে দিয়েছে, অ্যান্ড ভেতরের পার্টটাকে তন্দুরি হিসেবে মানে তন্দুরে কুক করা হয়েছে ভালো করে, যাতে এনজয় করা যেতে পারে। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ যে এটাও কিন্তু তোমরা আনলিমিটেড টাইমস পেয়ে যাবে, মানে এতটাই ভালো একটা আইটেম, সেটাও যদি তোমরা আনলিমিটেড টাইমস পেয়ে যাও কতটা ভালো লাগবে, খেয়ে দেখি একটু কিরকম লাগে। এখান থেকে মানে ক্র্যাবের যে লেগস গুলো আছে সেগুলো আলাদা করে মানে তোমাদের ছাড়াতে হবে অ্যান্ড দেন খেতে হবে। তন্দুরি যে ব্যাপারটা একদম মানে অ্যাবজর্ব হয়েছে, মানে ভেতরে মশলাগুলো একদম বেশি বেশি করে অ্যাবজর্ব হয়েছে, অ্যান্ড উপরেও মশলাগুলো কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আছে, অ্যাজ ইউ গাইজ ক্যান সি। এবার এটাকে তো চিবিয়ে খেতে হবে, মানে সেটা একটা আলাদা পার্ট, সেই ভিডিওটা আমি তোমাদেরকে এখন ইনক্লুড করতে পারবো না এর মধ্যে,
তো তোমরা সেটা তোমাদের নিজেদের মতন করে গুছিয়ে খেয়ে নিও, আমি আপাতত এটা এখন এনজয় করে খাই। দেখো এখানে তোমাদের সুবিধার জন্য ক্রাশারও ওনারা সার্ভ করে দেবে, তোমাদের মানে যেরকম সুবিধা হবে তোমরা সেই অনুযায়ী এটাকে ক্রাশ করে নিতে পারবে। এটা হচ্ছে মানে ক্র্যাবের ভেতরের পার্টটা, দেখো কতটা মশালেওয়ালা আছে। হ্যাঁ উপরের পার্টটা তো তোমাদের আউটার লেয়ারটা তো দেখেই দিয়েছি, সরি আমি মানে আই এম ইউজিং বোথ হ্যান্ডস, বাট এখানে আর কোনো উপায় নেই, দু হাত মানে দিয়ে খাওয়া ছাড়া, মানে ক্রাশ করতে কিন্তু একটু টাইম লাগছে। এটা খেয়ে দেখি, বেশ ভালো খেতে, মানে এই ব্যাপারটাই একদম নতুন, এতটাই ভালো লাগছে মানে তন্দুরি ক্র্যাবটা যে মানে হয়তো আমি আরো একটা নিতে পারি, আমার বেশ ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো এটা ভালো খেতে। স্কুইড দেখালাম, ক্র্যাব দেখালাম, এরপর আমি দেখাবো তন্দুরি প্রন। নাও এটা হচ্ছে প্রিপারেশনটা, আমি ভালো করে তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, মানে তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। এটা খেয়ে দেখি একটু কিরকম লাগে। এটা সেরা খেতে, সেরা দুর্দান্ত এটা। চিকেন টিক্কার যে মশালাটা থাকে, চিকেন টিক্কার যেরকম টেস্ট থাকে সেই টেস্টটাই একদম প্রনের মধ্যে আসে, তার মানে ভাব মানে বুঝতে পারছো তোমরা কতটা টেম্পটিং, কতটা ডিলিশিয়াস এই ব্যাপারটা। হাইলি রেকমেন্ডেড দিস ওয়ান, হাইলি 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 রেকমেন্ডেড। নেক্সট আমরা ট্রাই করবো ফিশ টিক্কা, এটা হচ্ছে প্রিপারেশনটা, জাস্ট তোমাদের একটু তুলে দেখাচ্ছি, খেয়ে দেখি। প্যান ফ্রাইড মোমো, এন্ড আই গেস এটা ভেজ মোমো আছে, একবার জাস্ট দেখি। আমি ভেবেছিলাম এটা ভেজ মোমো হবে, বাট দিস ইজ চিকেন মোমো অ্যাকচুয়ালি, প্যান ফ্রাইড চিকেন মোমো। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে এমন একটা বুফে দেখাবে যেখানে আনলিমিটেড মোমো আছে, তো আমার মনে হয় এইরকম বুফেতে একটা মোমো থাকবে, মানে আনলিমিটেড মোমো থাকবে, মানে এইরকম বুফেতে এসে তোমরা কিন্তু ভালো মতন এনজয় করতে পারবে। এটা খেয়ে দেখি কিরকম লাগে। আর একটা ওয়াও মোমোর যে টমেটো গার্লিক প্যান ফ্রাইড মোমোটা থাকে অনেকটা ওই রকম টেস্ট আসছে, মানে অনেকটা কি 90% ওরকম টেস্ট আসছে। এবার তোমরা বুঝে নাও কিরকম খেতে হয়, এক্স্যাক্টলি ওরকম খেতে। স্টার্টার খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত স্টার্টার আমি বারবিকিউ নেশন বা এবিজেও খাই না, দুর্দান্ত খেতে। আর সবটা মানে আইটেমই কিন্তু চরম খেতে, চরম খেতে। নেক্সট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে স্টির ফ্রাইড মাশরুম, এটা হচ্ছে প্রিপারেশনটা, খেয়ে দেখি। নর্মাল যেরকম মাশরুমের সাইড ডিশগুলো হয় নেক্সট আইটেম যেগুলো তোমাদেরকে আমি দেখাবো সেগুলো হচ্ছে মানে মুগলাই বা কাবাবস এর আইটেম। এটা হচ্ছে তোমার হরিয়ালি চিকেন টিক্কা, এটা হচ্ছে নর্মাল চিকেন টিক্কা, এন্ড এটা হচ্ছে রেশমি চিকেন টিক্কা। সো এই তিনটা আইটেম বেসিক্যালি আমি এখন খাবো না, বিকজ আমার পেট অলমোস্ট 70% ফুল হয়ে গেছে এত স্টার্টার খাওয়ার পর। এরপর আমাকে আরো মেন কোর্স খেতে হবে এন্ড ডেজার্ট খেতে হবে। তোমরা এগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো, এন্ড আমাকে কমেন্টে এসে জানিও যে তোমাদের এই কাবাবের এই তিনটে কাবাব কিরকম খেতে লাগলো, যাতে আমিও একটু বুঝতে পারি যে তোমরাও গেছো বা খেয়েছো। এবার আমরা মেন কোর্স ট্রাই করবো, চলো আমাদের মেন কোর্স চলে এসছে। এন্ড তোমরা দেখো বুফেতে যেহেতু কম কম করে যাতে সার্ভ করা হয় বা খাবারটা যাতে ওয়েস্ট না হয়, তার জন্য আমরা একদম কম করে কোয়ান্টিটি নিয়েছি সবগুলোটাই। এখানে আছে চিকেন বিরিয়ানি, এখানে আছে এগ নুডল, এখানে আছে কিমা পোলাও, চিকেন কিমা পোলাও, এখানে আছে চিলি ফিশ, এখানে আছে চিকেন কষা, এখানে আছে মাটন কষা, অ্যান্ড এখানে আছে চিলি গার্লিক প্রন। এরপরেও আরো দু তিনটে আইটেম আছে সেগুলো আসবে, এন্ড তার সাথে তোমাদের এখানে রুটি বা নান, এখানে অনেকগুলো অপশন আছে, আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি। টোটাল তোমাদের মেন কোর্সের মধ্যে 20 আইটেমস থাকবে, তো 20 আইটেমস এর মধ্যে এগুলো অলরেডি চলে এসেছে, বাকি আইটেম গুলো আমি পার্সোনালি না করে দিয়েছি, নেবো না বলেছি, কারণ
এত খাওয়া এখন সম্ভব নয়। তো তাই জন্য বাকি যেই আইটেমগুলো আছে সেগুলো তোমাদের একটু বলে দিই। তন্দুরি রুটি, বাটার নান, চিজ নান, গার্লিক নান, মশালা কুলচা, পনির বাটার মশালা, ডাল মাখানি, মিক্স ভেজ, এগুলোর মধ্যে তোমরা সবকটা নিতে চাইলে সবকটাই নিতে পারো, একটা দুটো নিতে চাইলে একটা দুটোই নিতে পারো। আমি এখানে পার্টিকুলারলি বাটার নানটাই নিয়েছি এক পিস। ওকে, অ্যান্ড বাকি যে আইটেমগুলো এখানে তো দেখিয়ে দিয়েছি, আর একটা যেটা আসবে সেটা হচ্ছে প্রন বাটার মশালা। অ্যান্ড বলতে বলতে সেটা চলেও এসেছে, দেখো জাস্ট একবার প্রন বাটার মশালাটা দেখলে। তো চলো এবার একটা একটা করে খেয়ে তোমাদের বলতে থাকি কেমন কোনটা প্রিপারেশন হয়েছে। প্রথমে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই বাটার নানটার সাথে তন্দুরি প্রন, সরি, এই বাটার নানটার সাথে প্রন বাটার মশালা। চিকেন বাটার মশলা যেরকম হয় এক্স্যাক্টলি ওরকমই বানানো হয়েছে প্রন বাটার মশলা, শুধু চিকেনের জায়গায় প্রন আছে, গ্রেভিটাও একদম হালকা একটা সুইটনেস আছে, তার মধ্যে রিচ একটা যেরকম বাটার মশলার ফ্লেভার থাকে ওরকম তো আছে, উপর থেকে হালকা করে এখানে ক্রিম দিয়ে দেওয়া হয়েছে যেটা নাকি আর একটা অ্যাড অন টেস্ট এর মধ্যে অ্যাড করছে। প্রনটা তোমাদের একটু দেখাই, এই যেটা হচ্ছে ইনার পার্টটা, আরো আছে যদিও আমি এইটুকু শুধু খেয়ে দেখছি। ওই তন্দুরি প্রন যেটা দেখালাম ওটাকেই গ্রেভি হিসেবে এখানে ইউজ হয়েছে, তবে ভালো লাগছে খেতে, বেশ ভালো লাগছে। বিরিয়ানিটা একটু খেয়ে দেখি, চিকেন বিরিয়ানি, ভেতরে চিকেন আছে, এই যে চিকেনের পিসটা যথেষ্ট বড় একখানা পিস দিয়েছে, এই দেখো চিকেনের পিসটা কতটা বড় একখানা পিস দিয়েছে। ওকে, জাস্ট আমি একটু রাইসটা খেয়ে দেখছি, আমি তোমাদেরকে চিকেনটা আগে একটু ভেঙে দেখিয়ে দিই। তোমরা অনেকে কমপ্লেন করো যে আমি কি খাবারই দেখাই না, শুধু মুখ দেখিয়ে যাই, জানি না কেন বলো। এটা হচ্ছে ভেতরের পার্টটা, ফ্রেশ একদম চিকেনটা আছে দেখেই বোঝা যাচ্ছে। চলো এটা সাইডে রাখি, আমি জাস্ট একটু রাইসটা খেয়ে দেখছি এখান থেকে। লং গ্রেন একদম বাসমতি রাইস আছে যেরকম বিরিয়ানিতে হয়। ভালো খেতে, এটা তোমরা মাটন কষার সাথে পেয়ার আপ করতে পারবে। এবার আমি তোমাদের মাটন কষার দেখাবো। এই বুফেটার প্রাইস তো আমি তোমাদের লাস্টে বলবোই, কিন্তু তোমরা যারা এতটা অবধি বুফেটা দেখেছো, এখনো অবধি ভিডিওটা দেখেছো, তোমরা জাস্ট একটা রাফ গেস করো যে এই বুফেটার দাম কত হতে পারে, আমাকে কমেন্টে জানাও, লাস্টে তো আমি বলবোই। মাটনটাকে দেখি একটু, এই দেখো একদম রেওয়াজি পাঁঠা, সত্যি মাটনটা একদম রেওয়াজি পাঁঠা একদম ইউজ হয়েছে, বেশ ভালো খেতে। এটা রিচ ফ্লেভার আছে, তবে কিন্তু একদম স্পাইসি নয়, বিরিয়ানির সাথে ডেফিনেটলি এই আইটেমটা খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। নেক্সট আমরা যেটা খাবো সেটা হচ্ছে কিমা পোলাও, চিকেন কিমা ইউজ হয়েছে এর মধ্যে, এই যে চিকেনের পিসেসগুলো। আমরা যখন মানে কলেজে পড়তাম @49 মানিকতলা ব্রাঞ্চেতে আমরা ভিজিট করতাম, এন্ড তখন এই কিমা পোলাওটা খুব ভালো বানানো হতো, মানে এটা ছিল ওদের মানে ওয়ান অফ দি সিগনেচার আইটেমস এর মধ্যে একটা, মানে অন্যতম একটা আইটেম, এন্ড সেটা কিন্তু খুব ভালো লাগতো খেতে। এখনো সেটা ওরা মানে রেখেছে, আমার খুব ভালো লাগছে সেটা দেখে, এন্ড একটা খেয়ে দেখি। শাহি রেওয়াজি পোলাও যেরকম হয় তার সাথে চিকেন কিমা ইউজ হয়েছে, এন্ড স্পাইসেস গুলো একটু স্ট্রং আছে এখানে, ওপর থেকে আমি ধনিয়া দেখতে পাচ্ছি, এন্ড চিকেন কিন্তু ভালো পরিমাণে আছে এর মধ্যে। এটা পেয়ার আপ করার জন্য তোমরা একটা আইটেম পাবে, সেটা হচ্ছে চিকেন কষা, এইটা জাস্ট একটু আমরা দেখি খেয়ে। এখানে আছে চিকেন কষার আইটেমটা, এটা জাস্ট আমি একটু খেয়ে দেখি, কারণ আমি একদম আর পারছি না, একদম না। এটাও ভালো খেতে, চিকেন কষাটাও খুব ভালো, এন্ড ইনফ্যাক্ট চিকেনটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, মানে একদম হার্ড নয়, চিবি নয়,
একদম ভালো মতন সেদ্ধ হয়েছে, ইনার পার্টটাও খুব ভালো, অ্যান্ড একদম শাহি রেওয়াজি একটা চিকেন কারি যেরকম হয়, একটা হালকা হালকা একদম স্লাইড একটু মিষ্টির ভাব আছে, ভালো লাগছে খেতে। এটা কিমা পোলাওয়ের সাথে ডেফিনেটলি এটা খুব ভালো লাগবে, অ্যান্ড বাটার নানের সাথেও তোমরা খেতে পারো, বা কুলচা পানির কুলচা যাই নাও না কেন রুটি সেকশন থেকে সেখান থেকেও কিন্তু তোমরা এটা খেতে পারো। এত ছোট ছোট পোর্শনে নিয়েও আমি মানে শেষ করতে পারছি না, এতটাই খাবার হয়ে গেছে। এখানে চাউটা আছে চিলি ফিশ, অ্যান্ড এখানে আছে হচ্ছে চিলি গার্লিক প্রন, তিনটে আইটেম আপাতত আমি আর খেতে পারছি না, একদম পুরো ফুল, এরপর আমাকে এখনো ডিজার্ট ট্রাই করতে হবে। সো এই তিনটে আইটেমও তোমরা পেয়ে যাবে মেন কোর্সের মধ্যে, টোটাল 20টা আইটেম আছে মেন কোর্সের মধ্যে। ফুল মেনুটা আমি কিন্তু সাইডে তোমাদের দিয়ে দেবো ভিডিওর এন্ডে। এবার আমরা ডিজার্ট ট্রাই করবো, অ্যান্ড তোমাদের একটা কথা বলে রাখি যে খাবার ওয়েস্ট করলে কিন্তু 200 টাকা তোমাদের ফাইন দিতে হবে, যেটা একটু মানে একটু কি বলবো মানে প্রবলেমেটিক একটা পার্ট। বাট সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমরা প্রথমে অল্প অল্প পোর্শনে নেবে, যতটুকু তোমরা খেতে পারবে ততটুকুই নেবে, আদারওয়াইজ মানে যদি না মনে করো যে না আর খেতে পারছে না, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ইগনোর করো, খেও না, বাট 200 টাকা দেওয়ার থেকে অ্যাটলিস্ট কম খাওয়াটা বেটার আমার কাছে। চলো ডিজার্ট খাই। নাও কামিং টু দ্য ডিজার্ট, এখানে ডেজার্ট আছে হচ্ছে 6টা আইটেম। সো 6টা আইটেমের মধ্যে আমরা এখন ফ্রেশ কাট ফ্রুট আর সিজনাল ফ্রুট যেটা থাকবে সে দুটো নিইনি, তার বাদে বাকিগুলো আমরা নিয়েছি। প্রথমে এখানে দেখাই আছে হচ্ছে রসমালাই, একটা আমি নিয়েছি। এখানে আছে চকলেট আইসক্রিম, এর বদলে তোমরা কোনোদিন ভ্যানিলাও পেতে পারো, কোনোদিন স্ট্রবেরিও পেতে পারো। নেক্সট আছে এখানে গুলাব জামুন, অ্যান্ড তার পাশে আছে হচ্ছে ব্রাউনি। এবার আমি ফার্স্টে আমি রসমালাইটা খাবো। খুব সফট, একদমই মানে কাটলাম চলে এলো চামচের মধ্যে। দারুণ খেতে না, একদম ঠান্ডা রসমালাইটা, আর স্ট্রং একটা ইলাইচির ফ্লেভার আছে, অ্যান্ড দুধের পার্টটা যেটা সেটা থেকেও একটা হালকা একটা ইলাইচির ফ্লেভার আসছে, মিষ্টির পাটটাও কিন্তু একদম ভালো লাগছে, একদম স্পঞ্জি আছে ব্যাপারটা, বেশ ভালো। এটা তোমরা বেশি করে খেতে পারবে, হালকা একটু মিষ্টি আছে যার জন্য একটা টাইমে অনেকটা খাওয়া যেতে পারবে। নেক্সট ট্রাই করবো চকলেট আইসক্রিম, বেসিক্যালি এটা রিভিউ এর মতন সেরকম কিছু নেই, জাস্ট খেয়ে দেখি একটু কিরকম দিয়েছে। নর্মাল চকলেট আইসক্রিম যেরকম হয় এক্স্যাক্টলি। নেক্সট আমরা ট্রাই করবো ব্রাউনিটা, ব্রাউনিটাও বেশ ভালো খেতে, একদম গুঁড়ি একটা ব্যাপার আছে, আউটার লেয়ারটা হালকা ক্রিস্পি, অ্যান্ড ওয়ালনাট দেওয়া আছে এর মধ্যে, ভালো মতন বুঝে যাচ্ছে চকলেট ব্রাউনি, ভালোই লাগছে খেতে। লাস্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গুলাব জামুন, তোমরাও কিন্তু ট্রাই করো গুলাব জামুনটা লাস্টে খাওয়ার, কারণ বেসিক্যালি এটা খুব মিষ্টি হয়, অ্যান্ড এটা যদি তোমরা প্রথমে কেনো আর অন্য কোনো ডেজার্ট কিন্তু সেরকমভাবে খেতে পারবে না। এটা হচ্ছে ইনার পার্টটা, খেয়ে দেখি। ভালো খেতে, এক্স্যাক্টলি যেটা বললাম একটু বেশি মিষ্টি আছে, তবে এটা তো ইলাইচির একটা ভালো টেস্ট আসছে, আজ গুলাব জামুন ঠিকই আছে। অ্যান্ড ডেজার্টের মধ্যে এই 4টে আইটেম বাদেও তোমরা কিন্তু ফ্রেশ কাট ফ্রুটস অ্যান্ড সিজনাল ফ্রুটস পেয়ে যাবে। তো এখানেই আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে ফাইনালি, মানে আমরা দুপুরবেলা এসেছিলাম, বুফে খেতে খেতে এখন সন্ধে হয়ে গেছে। কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে টাইমিং প্রাইসেস অ্যান্ড টাইম লিমিট ফুড ওয়েস্টেজ প্রাইস সমস্ত কিছু আমি ডিটেলে বাইরে বলবো, তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। ওকে নাও, সো দ্য প্রাইসেস আর 1199 প্লাস ট্যাক্সেস উইকডেজ এর জন্য, 1299 প্লাস ট্যাক্সেস উইকেন্ডস এর জন্য, বাচ্চাদের 499 প্লাস ট্যাক্সেস হচ্ছে উইকডেজ, অ্যান্ড 599 প্লাস ট্যাক্সেস হচ্ছে উইকেন্ডস। তো এইটা হচ্ছে তোমাদের মানে বুকিং এর প্রাইস। আর এবার তোমরা যদি এখানে আসতে চাও তোমাদের অবশ্যই প্রি বুকিং করেই আসতে হবে, কারণ প্রি বুকিং ছাড়া ওরা কিন্তু বুফে অ্যাকসেপ্ট করবে না, প্রাইভেট পার্টিজ অ্যান্ড আরো অন্যান্য পার্টিজ থাকে এখানে, তাই জন্য তোমাদের আসার আগে অবশ্যই প্রি বুক করেই আসতে হবে। বুফের টাইমিং হচ্ছে দুপুরবেলা 1টা থেকে 4টে অবধি লাঞ্চ, অ্যান্ড 7টা থেকে 10টা অবধি ডিনার। আমি হোয়াটসঅ্যাপের নাম্বার নিচে তোমাদের যেরকম স্ক্রিনের নিচে দিয়ে দিই সেরকম দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডিসক্রিপশনেও তোমাদের বুফের মানে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে, সেখান থেকে ফোন করে তোমরা অবশ্যই বুকিং করতে পারো। নাও কামিং টু দ্য ফুড, তোমরা দেখলেই খাবারগুলো কতটা ইয়ামি ছিল অ্যান্ড কতটা ভালো কোয়ালিটির ছিল,
বেসিক্যালি মেইন ব্যাপার যেটা সেটাই হচ্ছে তোমাদের কোয়ালিটি। এখানে কিন্তু কোয়ালিটিটা ভালো মতন মেনটেন করেছে অ্যান্ড টোটাল আইটেমস 56+ আইটেমস, মানে ক্যান ইউ ইমাজিন 56+ আইটেমস একটা সিঙ্গেল বুফেতে তোমরা পাচ্ছ অ্যান্ড সবকটার টেস্টই কিন্তু খুব ভালো ছিল। সো বুফেটা তোমরা যদি ওয়েস্টেজ করো তাহলে মানে ফুড ওয়েস্টেজের জন্য 200 rupees তোমাদের আলাদা করে পেমেন্ট করতে হবে অ্যান্ড বুফের টাইমিংটা মানে কতক্ষণ খেতে পারবে সেটা হচ্ছে 2.5 ঘন্টা 2 hours and 45 minutes তোমরা এখানে এসে এই বুফেটা এনজয় করতে পারবে, ফুল অন এনজয় করতে পারবে। আমরা নিজেরাই 4টার সময় এসেছি, এখন বাজে 6:15 বাজে, এখন আমরা জাস্ট শেষ করলাম, এক্ষুনি আমরা জাস্ট শেষ করলাম, মানে আমাদের ওই 2 ঘন্টা 45 মিনিট মতনই টাইম লেগেছে, তার মধ্যে হয়ে গেছে। ফার্স্ট 1 ঘন্টায় ট্রাই করবে তোমরা স্টার্টার খাওয়ার, সেকেন্ড 1 ঘন্টায় ট্রাই করবে তোমার মেন কোর্স খাওয়ার অ্যান্ড থার্ড 1 ঘন্টায় তোমরা ট্রাই করবে ডিজার্ট খাওয়ার, সরি 1 ঘন্টা নয় 45 মিনিটের মতো তোমরা ডিজার্টটা সেরে নেবে, তাহলেই হয়ে যাবে আশা করি, মানে এইটুকু তো তোমরা করতেই পারবে আশা করি। সো আমাদের কাজ হচ্ছে তোমাদের নতুন নতুন বুফে দেখানো, তাই জন্য আমরা তোমাদের নতুন নতুন বুফে দেখাচ্ছি। ভালো লাগলো কি লাগলো না সেটা তোমাদের ব্যাপার, তোমরা সেটা বিচার করবে, আমাদের সেটার মানে কোনো হাত নেই। তোমরা ভালো লাগলো কি বাজে লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আমি আরো তোমাদের নতুন নতুন অনেক বুফের ভিডিও তোমাদের দিতে চলেছি, মানে আনতে চলেছি, তোমরা জাস্ট একটু পাশে থেকো। 5K হতে মাত্র আর 450 মতন বাকি আছে, প্লিজ করে দাও সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্টে আমার পাশে থেকো, কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করো। আর চলো হচ্ছে নেক্সট ভিডিও, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।